সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা একই সূত্রে গাথা শেখ হাসিনা ও শেখ রেহানা জীবিত রয়েছেন বলে ইতিহাসের এই নির্মম ও জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্ভব হয়েছে এতে করে জাতীয় হয়েছে কলঙ্কমুক্ত আরো জানাচ্ছেন জয়নাল আবিদিন ক্যামেরায় ছিলেন শাহিন রেজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অমর সৃষ্টি স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ উনিশশো সালে তার বলিষ্ঠ নেতৃত্বে দামাল ছেলেরা এই দেশ দখলদারদের হাত থেকে মুক্ত করে জাতির জনককে উনিশশো সালের পনেরোই আগস্ট বিপদগামী সেনা সদস্যরা যেভাবে নির্মম ও পৈসাচারিকতার মধ্য দিয়ে সপরিবার হত্যা করে তা পৃথিবীর ইতিহাসে নেই বঙ্গবন্ধুর পঁয়তাল্লিশতম শারদ বার্ষিকীর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ওবাদুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা তারা বেঁচেছিলেন বলেই আজ বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে হয়েছে যুদ্ধাপরাধদের বিচার কলঙ্ক মুক্ত হয়েছে দেশ পনেরোই আগস্টে নির্মম হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে একুশে আগস্টের দিনে গ্র্যানেড আমরা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরিষ্টার ফজলে নূর্তাপোষ বলেন খুনি রাশের চৌধুরী ও নূরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে হাসি কার্যকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ জননীতি শেখ হাসিনা তিনি সরকার উনিশশো ছিয়ানব্বই সাথে সরকার গঠন করার পরই এই বিচারের কার্যক্রম শুরু হয় এবং বিচারের সুযোগ আবার ফিরে পাই আমরা আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব যেন খুনি রাশেদ চৌধুরীকেও যেন ফিরিয়ে আনা হয় এবং খুনি নূরকে যেন ফিরিয়ে আনা হয় এবং তাদের আমরা দেখতে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ সহ আরো অনেকে শুধু কলঙ্ক মুক্তিই নয় যারা এই কলঙ্কজনক ঘটনায় কলকাঠি নেড়েছিলেন হত্যাকাণ্ডের নেপথ্যে থেকে পরিচালনা করেছিলেন সকল অশুভ কর্মকাণ্ড তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা রাজধানী থেকে বহু দূরে মধুমতি নদীর তীর ঘেরা এক শান্ত শ্যামল গ্রাম টুঙ্গিপাড়া জীবিত বঙ্গবন্ধু শেষ কবে এসেছিলেন তা কেউ বলতে না পারলেও গুলিবিদ্ধ রক্তমাখা মাখা ক্ষতবিক্ষত নিথর দেহের বঙ্গবন্ধু এসেছিলেন ষোলোই আগস্ট বঙ্গবন্ধুর দাফনে অংশ নিয়ে অনেকেই এখন আর বেঁচে নেই তবুও বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করলেন পঁচাত্তরের পনেরো আগস্টের ইতিহাসের সাক্ষীগণ গোপালগঞ্জ থেকে সেলিমব্রেচার ভিডিও চিত্র ইসলাম পুরো একটা দিন একটা রাত বঙ্গবন্ধুর লাশ রাখা হয়েছিল বঙ্গবন্ধু ভবনে টুঙ্গিপাড়ার মাঠ ঘাট দাপিয়ে বেড়ানো তুরন্ত ছেলেটির বেড়ে ওঠা যারা দেখেছে শুনেছে যার বজ্র কণ্ঠ পেয়েছে যার নেতৃত্ব তাদের চোখের সামনেই নীরব নিস্তব্ধ তাদের প্রিয় মুজিব ভাই বঙ্গবন্ধুকে শেষবারের মতো দেখার জন্য সেনা সদস্যরা কাউকেই আসতে দেয়নি কফিনের কাছে যে জনগণের সাথে জীবনের বেশি সময় কাটিয়েছে শেষ মুহূর্তে তাকেই রাখা হয়েছিল তারই জনগণ থেকে সবচেয়ে দূরে বঙ্গবন্ধুর দাফনে অংশ নেয়া অনেকেই এখন বেঁচে নেই যারা আছেন তাদের এখনো তাড়িয়ে নিয়ে বেড়ায় বঙ্গবন্ধুর রক্তে মাখা মলিন দেহের প্রতিচ্ছবি সকালে ভোরে শুনতেছি যে শরীর সরকার পতন হয়েছে শরীর পতন হয়েছে এ কথা শুনে আমাদের খুব কাপ শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে আর কি আমরা এখানে সব বসে আছি এরপরে আপনার থানার যে ওই দলিল সাহেব ছিলেনক্সি উনি আকি আমাদের কয়েকজন লোক আটকাই রাখলো যে বঙ্গবন্ধুর লাশ আসতেছে তাদের দাহন করতেবে তোমরা কেউ যেতে পারবে না এই দুরবিশা স্মৃতি নিয়ে এখনো যারা বেঁচে আছেন তারা শুধু বঙ্গবন্ধুর হত্যার বিচারই চাননি বরং এই নিশংস কাণ্ড যেন আর না ঘটে সে প্রার্থনাই করেন রাষ্ট্রপতি জাতির পিতা সকলই বলে দীর্ঘ বাইশ বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম শুরু করে হত্যার মূল কার্যক্রম একটু পাঁচ বছর আমাদের সরকার হবে দুই হাজার পরেও আবার দুই হাজার একে ক্ষমতা আসে সেটা আবার বন্ধ করে রাখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই তবুও বঙ্গবন্ধুর এমন লাখো স্মৃতি আজও অমলান বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং চিরকাল থাকবেন সবার হৃদয়ে হৃদয় ইসলাম ন্যাশনাল ভোলায় হঠাৎ করে স্বাভাবিক জ্বরের চেয়ে পাঁচ থেকে সাত ফুট পানি বৃদ্ধি পাওয়া বিশ হাজার মানুষ পানিবন্দি প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ ভোলা রাজাপুর ইউনিয়ন সহ চারটি দৌলু খানের চারটি বোরহান উদ্দিনের দুটি ইউনিয়ন সহ শতাধিক গ্রাম অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয় আশুলিয়ার জিরাপতে প্রাণ প্রকৃতি অ্যাগ্রো মাছের খামারে বিষক্রিয়ায় খামারের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে খামারের মালিকের এসব মাছ খাওয়া থেকে বিরত থাকা ও মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ একসময় সময় গচারির বন হিসেবে পরিচিতি থাকলেও এখন আনারসের যেন এক কৃত্রিম খনিতে রূপ নিয়েছে টাঙ্গেলের মধুপুর উৎপাদনে দেশ রসালো এই ফল স্বাদে গন্ধেও অতুলনীয় চাহিদাও রয়েছে দেশ কিন্তু অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা আনারস চাষি এবং ব্যবসায়ীদের টাঙ্গাইল থেকে আলামিন শোভনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এবছর আনারসের চাষ হয়েছে পাঁচ হাজার জমিতে কৃষির আধুনিকায়ন ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ ভালো হানুকিন ও জয়েন্ট কিউ জাতের আনারস চাষ করে বেশ লাভবান হয়েছে কৃষকরা বৃষ্টি ও দেশ জুড়ে বন্যা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা আনারস চাষী ও ব্যবসায়ীদের বন্যার কারণে আমাদের চাষিদের বিশাল ক্ষতি হয়ে গেছে আমাদের আনসের বাজার কম মানুষজন আসে না পাইকার পত্র নাই নির্যাত আম ঘরে বন্যার কারণে নির্যাত পাইতেছে না রাস্তাঘাটের সমস্যা সমস্যা হলেও বৃষ্টির কারণে পাইকার আসে আইসে মানে যা দাম তা হইতেছে না আর দ্বিতীয় কথা হইলো ওনারা যে বিক্রি করবো ওনার দেশেই পানি কেমনি বিক্রি করব অতি বৃষ্টি ও বন্যায় কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দাম ভালো থাকার কারণে কৃষকের ঘুরে দাঁড়ানোর কথা জানালেন এই কৃষি কর্মকর্তা তো আমাদের কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মী এবং উপজেলা পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি মানে এই ফল উৎপাদন এবং উন্নয়নের জন্য আমাদের এনআটিভি টু প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে এছাড়াও অন্যান্য আমাদের বেশ কিছু প্রকল্প এখানে রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু ফলের বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তার মাধ্যমে চাষিরা মানে এই ফল চাষে অনেক সহযোগিতা পাচ্ছে কৃষিমাত্রিক বাংলাদেশে হাজারো কৃষক ঝুঁকি নিয়ে ফলায় তার সোনার ফসল তাই কৃষক ফিরে পাক তার ফলানো ফসলের ন্যায্য মূল্য তবে কৃষিতে দেশ হবে আরো সমৃদ্ধ ফয়সাল মাহমুদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক নগার বদলগাছিতে আমদানি নিষিদ্ধ নয় বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার বাদলগাছি থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবাইর আহমেদের নির্দেশনায় পুলিশের একটি ফোর্স উপজেলা সদর ইউনিয়নের জিওল গ্রামে এক অভিযান চালিয়ে নয় বোতল ফিল সহ গ্রেফতার করে পদ্মা যমুনায় প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল ফলে পাটুরিয়া ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী পরিবহন তবে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রাখতে পারাপারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বি কর্তৃপক্ষ আনন্দ টিফির রাতের সংবাদে এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না আনন্দ টিফির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখে যুক্ত হন ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট আনন্দ এই ঠিকানায় ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি